অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় চোদ্দই ডিসেম্বর দু হাজার কুড়ি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে অর্থাৎ এবছর ছ ছটি গ্রহণ ছিল চারটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ অর্থাৎ এটি হচ্ছে বছরের অন্তিম গ্রহণ সূর্যগ্রহণ দেখুন যে কোনো গ্রহণেরই কিন্তু নেগেটিভ এফেক্ট এবং পজিটিভ এফেক্ট দুটি কিন্তু পড়ে রাশির উপর এই গ্রহণটি হচ্ছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর যে গ্রহণটি হচ্ছে এটি হচ্ছে বৃশ্চিক রাশিতে সূর্য অবস্থান করছে এই বৃশ্চিক রাশিতে এই গ্রহণটি হচ্ছে এবং আমাবস্যা তিথিতে এই গ্রহণ সংগঠিত হচ্ছে দেখুন আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার পেট সার্ভিস ফ্রি সার্ভিস যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে চান আমার সাথে অবশ্যই আপনারা কনসালটেন্স করতে পারেন যদি উচিত মনে করেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো উত্তর আপনারা পেয়ে যাবেন তো আসা যাক এই সূর্যগ্রহণের প্রভাব দেখুন এই গ্রহণ লাগছে এই চোদ্দোই ডিসেম্বর সন্ধ্যা সাতটা তিন মিনিটে এবং এই গ্রহণ শেষ হচ্ছে ঠিক সেদিন মধ্যরাত্রে অর্থাৎ পনেরো তারিখ চলে যাচ্ছে যদিও বা বারোটা চব্বিশ মিনিটে অর্থাৎ সাতটা দিনে শুরু হচ্ছে এবং বারোটা চব্বিশ মিনিটে এই গ্রহণ সমাপ্তি হচ্ছে যেহেতু আমাদের এখান থেকে এই গ্রহণ দৃশ্যমান নয় এই জন্য এর কোনো সুতকাল কিন্তু নেই কিন্তু গ্রহণের পর অবশ্যই দান অবশ্যই করুন এই গ্রহণের পর দান করলে জানেন হাজার গুণ পূর্ণ লাভ কিন্তু হয় অর্থাৎ এই যে চোদ্দ ডিসেম্বর যে গ্রহণ মধ্যরাত্রিতে তো আপনারা করতে পারবেন না অর্থাৎ তারপরের দিন অর্থাৎ পনেরো তারিখে আপনারা সকালে স্নান করে উঠে পুজো দিয়ে অর্থাৎ সেদিন আপনারা দান করুন এই দান করলে কি হবে দেখবেন অনেক গ্রহদোষ কেটে গেছে এবং আপনার ভাগ্য কিন্তু উন্নতি হবেই আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি গ্রহণের পরে অবশ্যই দান কিন্তু আপনারা করুন এইবার আসি এই গ্রহণের সময় আপনারা কোনো কাঁচির জিনিস ধারালো জিনিসে ব্যবহার করবেন না প্রথম কথা এবং আপনারা যত মহাদেবের মন্ত্র উচ্চারণ করবেন নমশিবায় মহাদেবের নাম স্মরণ করবেন এই গ্রহণ চলাকালীন ততদিক পজিটিভ ওরা আপনার মধ্যে আসবে তো এই সূর্যগ্রহণের ফলে অর্থাৎ বছরের অন্তিম সূর্যগ্রহণ অর্থাৎ পাঁচটি রাশির ভাগ্য চমকাতে চলেছে অপার ধন পেতে চলেছে এই পাঁচটি রাশি কোন কোন দিক থেকে কোন কোন রাশি প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির দশমভাবে আপনাদের এই গ্রহণ হচ্ছে অর্থাৎ কর্মের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে কর্মে পদ প্রতিষ্ঠা পাওয়া কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে আপনার জব পরিবর্তনের জায়গাটা কিন্তু প্রশস্ত করবে এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং যারা ফেসার আছেন তারা কিন্তু নতুন চাকরি পাবেন কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হবে আপনাদের কর্মের দিক থেকে অর্থাৎ প্রচুর সুযোগ কিন্তু খুলে যাবে অর্থাৎ আপনাদের ইনকাম যোগটা কর্ম করলে কিন্তু ইনকাম আসবে অর্থাৎ ইনকাম যোগটা কিন্তু আপনাদের থাকছে এরপরের যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ভাবে এই গ্রহণ অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে সফলতা লাভের জায়গা থাকছে আকস্মিক প্রাপ্তির জায়গা তৈরি করছে আপনি যদি মকর রাশির হন আপনার ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে দুই নম্বর যে রাশি যেটা বলছি মকর রাশির ক্ষেত্রে লাভ সফলতার জায়গা তৈরি করছে দীর্ঘদিনের আটকে থাকা আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবে এবং প্রাপ্তির জায়গাটা সে লটারি থেকে হোক কোনো সূত্র মারফত হোক প্রাপ্তির জায়গাটা কিন্তু হবে কিন্তু মন মানসিকতার জায়গাটা কিছুটা হলো আপনাদের খামখেয়ালি ভাব থাকবে অর্থাৎ মন মানসিকতার জায়গাটা কিন্তু একটা ভালো থাকছে না আপনি যদি মকর রাশির হন এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এবার আসি রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের করাবেই করাবে অর্থাৎ অপরচুনিটি গুলো কিন্তু আপনাদের থাকছে অর্থাৎ আপনাদের যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল সেই ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা কিন্তু আপনাদের কাটবে এবং বহু সুযোগ আপনাদের কিন্তু আসবে এবং প্রাপ্তির জায়গাটা আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে এই গ্রহণের ফলে আপনারা আপনার পনেরো দিনের পর থেকে কিন্তু আপনারা পাবেন তুলারাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু শুভ ফল বহন করে নিয়ে আসবে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে এই গ্রহণ অর্থাৎ পরাক্রম ভাবে আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের টেলিকম ডিপার্টমেন্টে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং আপনাদের ভাই থেকে আপনারা সাহায্য পাবেন এবং যোগাযোগগুলো আপনাদের ভালো হবে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করবে আফটার গ্রহণের পর থেকে অর্থাৎ আমি বারবার বলছি এই গ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা করুন মহাদেবের নাম স্মরণ করুন এবং গ্রহণের পর দান করুন সবশেষের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি রাশি বিশ্বরাশির সপ্তমভাবে এই গ্রহণ এই চোদ্দই ডিসেম্বর দু হাজার কুড়ি অন্তিম গ্রহণ আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের সেলিংটা বৃদ্ধি পাবে আপনারা প্রচুর কন্টাক্ট পাবেন এই সময় এবং আপনাদের লাভ লাইফ প্রেমজ সম্পর্কে জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই গ্রহণের ফলে এবং বিশ্বরাশি যদি আপনি যদি বিশ্বরাশির জাতক হন বা জাতিকা হন আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে এই গ্রহণের ফলে প্রাপ্তির জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে এই যে চোদ্দই ডিসেম্বর দু হাজার কুড়ি বছরের অন্তিম সূর্যগ্রহণ অর্থাৎ বছর চার চারটি গ্রহণ অর্থাৎ ছ ছটি গ্রহণ চারটি হচ্ছে চন্দ্রগ্রহণ দুটি সূর্যগ্রহণ অর্থাৎ এটি হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্যদয় করাবে প্রাপ্তির জায়গা তৈরি করবে কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর কিন্তু তৈরি করবে অর্থাৎ খুঁটি নাটি তর্কাতর্কি হওয়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাদ বিবাদ হওয়া এই জায়গাটা কিন্তু আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে কিন্তু এটা নির্দেশ করছে অর্থাৎ এই যে গ্রহণ এই গ্রহণের ফলে আমি যে পাঁচটি রাশির কথা আমি বললাম এই ভিডিওতে এই পাঁচটি রাশি অবশ্যই এই গ্রহণের পরে পরে রাত্রিবেলা তো স্নান করা যায় না যেহেতু শীতের রাত আপনারা পরের দিন অবশ্যই স্নান করুন বিশেষ করে যদি সেই স্নানের জলে একটু যদি গঙ্গা জল দিয়ে দিতে পারেন সেই গঙ্গা জল মিশিয়ে যদি আপনারা স্নান করার পর আপনারা যদি দান করতে পারেন নির্ধনী ব্যক্তিকে আপনারা দান করুন আপনারা জীবকে অর্থাৎ রাস্তার দুস্থ কুকুর বা গরুকে যদি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি খাওয়াতে পারেন আপনার সৌভাগ্য আসবেই আসবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি এই সূর্যগ্রহণের ফলে যে পাঁচটি রাশি হতে চলেছে সৌভাগ্যশালী অর্থাৎ এই পাঁচটি রাশির ভাগ্য কেউ আটকাতে পারবে না অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে আকর্ষিক প্রাপ্তি থেকে ব্যবসা থেকে কেরিয়ার থেকে কর্ম থেকে লাভ থেকে পরাক্রম থেকে সমস্ত দিকে কানেকশানগুলো সমস্ত খুলে যাবে এবং আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করবে অর্থাৎ এই পাঁচটি রাশি এই গ্রহণের ফলে এই চোদ্দোই ডিসেম্বর দু হাজার কুড়ি অন্তিম সূর্যগ্রহণের ফলে হতে চলেছে সৌভাগ্যশালী অর্থাৎ এই রাশিগুলোর উপর পজিটিভ এফেক্ট কিন্তু পড়তে চলেছে অর্থাৎ এই গ্রহণ বছরের অন্তিম গ্রহণ এই পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ এই পাঁচটি রাশির কপাল খুলতে চলেছে